Assalamualaikum everyone. কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদার দেখে মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। আমার ফুপিয়ার কাজিন আমার বাসায় এসেছিল। এই ফার্স্ট আপনারা হয়তো দেখবেন বারান্দে দিয়ে আম পাড়ার নিনজা টেকনিক। আমি নিজেও দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে পারতেছে। এইদিকে আমার ছোট্ট কাজিন, সেও খুব সুন্দর করে তার মাকে হেল্প করতেছিল। তার মা আম পেড়ে দিচ্ছিল, সেটাকে এনে খুব সুন্দর করে এক কোনায় রেখে দিচ্ছিল। আমিও ফার্স্ট টাইম লাইফে এমন কিছু দেখলাম, কি সুন্দর করে সে বারান্দার মধ্যে দিয়ে আমগুলো পাড়তেছিল। তো খুব মজা লাগতেছিল দেখে। আমার ফুপিও খুব মজা করে আম পাড়তেছিল। আমার ছোট্ট কাজিন প্ল্যান করতেছিল সে কাকে আম দিবে কাকে দিবে না। সে আমাকে অনেকগুলা দিতে চাইলো, কিন্তু আমার বড় বোনকে সে দিতে চাইতেছিল না। এ নিয়ে তার সাথে একটু দুষ্টামি শুরু হয়ে গেছিলো যে না, সে দিবে না, আমাকে সব দিয়ে দিবে, সে নেবে আর আমাকে দিবে শুধু, আর কাউকেই দিবে না। তারপর হচ্ছে সে প্ল্যান বের করলো যে সে এখন এটাকে আম বানানি করে খাবে। তারপর ফুপি খুব সুন্দর করে একটা আম বানানি করলো, অনেকদিন পর খেলাম। নর্মালি আমি এই সব বানানি এত ফ্যান না, তাও খুব মজা লেগেছিল। তারপর খেয়েই আমরা বিকেলবেলা ছাদে চলে গেলাম একটু। অনেকদিন পর ছাদে উঠেছিলাম, আর আমার বাসার ছাদটা আমার বরাবরের মতো সবসময় খুব ভালো লাগে, কারণ চারপাশটা এত সুন্দর। আমার বাসার ছাদ থেকে হচ্ছে চারপাশেই নদী দেখা যায়। নদীটা দেখলেই ছাদের উপরে উঠে যখন দেখি তখন এত ভালো লাগে। এইদিকে আমার কাজিন এসে আমাকে বলছিল যে সে উপরের ছাদে যেতে চাইতেছে। এটা হচ্ছে আমার বাসার নিচের ছাদটা, উপরেরটা আরও বেশি সুন্দর। উপরটার থেকে হচ্ছে অনেক সুন্দর ভিউ। তারপর আমরা উপরের ছাদে চলে গেলাম। আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তাই আমার একটু লেট হইতেছিল। তো আমার কাজিন নেমে আসতেছিল, সে আমাকে ছাড়া উপরে যাবে না, সে আমাকে নিয়েই যাবে। তারপর আমি উপরে চলে গেলাম। আমার কাজিন আর আমার ফুপি আস্তে আস্তে উপরে উঠতেছিল, আমি একটু আগেই চলে আসছিলাম। কিছু পিকচার্স তুলবো বলে ছাদে উঠেছিলাম, তাই একটু রেডি হয়ে বের হয়েছিলাম। ছাদের উপর থেকে সূর্য অস্ত যাওয়ার ভিউটা আমরা সবাই মিলে খুব এনজয় করে দেখতেছিলাম। যেহেতু আমার বাসার সাথে একটা ব্রিজও রয়েছে, সব মিলিয়ে নদী ব্রিজ চারপাশে এত সুন্দর লাগতেছিল। সবাই মিলে ভিউ এনজয় করা শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছু চিকেন ফ্রাই আগে থেকেই করা ছিল, ওটাকে একটু ওভেনে দিলাম গরম করার জন্য। তারপর খেয়ে দিয়ে চা খেয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।